63 বছর বাসারি হালিয়াতে মদিনাতে ছিলেন, মক্কা মদিনা সহ। এই 63 বছর যেভাবে উনি পর্যবেক্ষণ করেছেন, আজও মদিনাতুল মনোয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করছেন। সাথীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। সুবহানাল্লাহ। কাদের কাদেরকে বলছে? যারা বিশ্বাস স্থাপন করেছেন, আমানু, বিশ্বাসীরা। অতএব যারা মিলাদ করতে যায় না তাদের কিছু কইেন না, কারণ তাকে আল্লাহ মিলাদ করবে কয় নাই। আমার কথাটা কি বিরক্ত হইলে? না না, ক্লিয়ার। তাহলে যাদেরকে বলছে, যারা বিশ্বাসী এবং শুধু নবী নয়, সল্লু, এই সল্লু হচ্ছে আসতে সালাত, আমরা করি আল্লাহর সালাত আর আল্লাহ করে নবীর সালাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, শুধু নবী নয়, আমার নবীর বংশের উপরে পাঠাও। সুবহানাল্লাহ। এই অর্ডারটা কি আমাকে পিসাবরা দিছে? আমাকে এমপি সাহেব, প্রধানমন্ত্রী, সৌদির বাদশাহ, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিছেন। এখন আল্লাহর কথা যে মানবেন না, সে কি আমার আর কবার প্রয়োজন নাই? নাই। একটা কথা মনে রাখতে হবে, একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে, ওয়া আরসালনাকা ওয়া শাহিদা ও মুবাশশারি ওয়ান নাযীরা ওয়া দাঈনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানীরা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে তাফসীরটি করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাই, মাহে মিলাদুন্নিয়ার মধ্যে উনি উল্লেখ করেছেন এই শাহিদ। এই শাহিদ শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন, উনি 63 বছর জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাই কি তাফসীর করেছেন? শাহিদ এর অর্থ হলো পর্যবেক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাসারি হালিয়াতে মদিনাতে ছিলেন, মক্কা মদিনা সহ। এই 63 বছর যেভাবে উনি পর্যবেক্ষণ করেছেন, আজও মদিনাতুল মনোয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। উনি যেভাবে 63 বছর থাকাকালীন বাসারিভাবে ছিলেন, যেভাবে পর্যবেক্ষণ করেছেন, এখনো মদিনাতুল মনোয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি পর্যবেক্ষণ করে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি কমু আমি বলি কইতেই চাই না, ওটা আমি বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালোবাসার জন্য যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই শুকরিয়া যদি 10 বার জন্ম নেওয়া হয়, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেন যাবে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইয়াত, তার আহলে বাইয়াত যাদেরকে সালাম না দিলে আমার নামাজি হচ্ছে না, ঠিক কিনা? ঠিক। আমি বাড়ির থেকে বের হলাম, কোথায় যাচ্ছি? নামাজ পড়ার জন্য। আমার তো নিয়ত হয়ে গেছে, ঠিক না? এটা ইমাম আবু হানিফার একটা মত আছে, যদি কেউ নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে যায়, নিয়ত না করলেও তার নামাজ হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তাই না? তো নামাজ পড়তে গেলাম, ওযু করেছি, যাই নামাজে দাঁড়িয়ে যাই নামাজের নিয়ত করেছি, নামাজের নিয়ত করেছি, এরপরে আকামত দিয়ে আমি নামাজ শুরু করেছি, তাই তো? সূরা পড়লাম, রুকু করলাম, সেজদা করলাম, আমার নামাজ হয় নাই। হ্যাঁ, কেন? এটা কি হইল? এটা নামাজের সূচনা হলো। জোরে জোরে গন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসে, আত্তাহিয়াতুর বৈঠকে বসে, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সালাম না দেওয়া হবে, সে পর্যন্ত নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারে সালাম দিছি? নবীজিকে সালাম দিয়েছি। এরপরে অলা ইবাদিল্লাহি সলিহিন, সলিহিনদেরকে আমরা সালাম দিয়েছি, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। তারপরে আমরা সালাম দিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।